আমাকে দেখে না কেউ প্রেগন্যান্ট বলে না মাঝে মাঝে ভাবে আমি কি করে করি এত কিছু মাত্র 10 মিনিট আছে 10 মিনিটের মধ্যে আমাকে মেকআপ করতে হবে অলসো রেডি হতে হবে আমি মিটিং অ্যাটেন্ড করতে পারবো না এই যে সঞ্চিতা এখন এখানে এই যে মিটিং এ আছে ভিডিও কলে সো গাইস আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই এই কমেন্টটা পড়ি উপর থেকে দেখতে পাচ্ছ একদম ব্লেজার পরে টিপ টপ লাগছে কিন্তু নিচে দেখো কত টাইম যাচ্ছে আমার শরীর না আরো খারাপ লাগছে ভীষণই খারাপ লাগছে Guys, good morning and welcome back to the vlog. So, আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি আর আজকের ওয়েদারটা তো ভীষণ ক্লাউডি দেখতে পাচ্ছ আর অলসো আজকে হলো রথযাত্রা তো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে খুব এনজয় করো আর আজকে আমার সত্যি কথা বলতে প্রচুর প্রচুর কাজের চাপ সকাল থেকে প্রথমত একটা ভাইটাল মিটিং আছে এন্ড সেটার জন্য আমি রেডি হব তারপরে আবার শুট আছে সো গাইস আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই এই কমেন্টটা পড়ি আর এই কমেন্ট আমার হিন্দি চ্যানেলে এসেছে রিসেন্ট একটা ভিডিও পোস্ট করেছিলাম আর কমেন্টটা সত্যি ভীষণ সুইট এই ধরনের কমেন্টকে ভীষণ অ্যাপ্রিশিয়েট থ্যাংক ইউ সো মাচ পূজা প্রথমত গাইজ আমি এখন আমার ড্রেস সিলেক্ট করব আজকে আমি ঠিক করেছি ব্লেজার পরব এই পিঙ্ক কালারের ব্লেজারটা আমার খুব পছন্দ হয়েছে তো এটাই আমি পরব আর সত্যি বলতে আজকে না হাতে একদম কম টাইম মাত্র 10 মিনিট আছে 10 মিনিটের মধ্যে আমাকে মেকআপ করতে হবে অলসো রেডি হতে হবে তো চলো আগে আমি ফটাফট করে রেডি হইনি নালে আমি মিটিং অ্যাটেন্ড করতে পারবো না এই যে সঞ্চিতা এখন এখানে এই যে মিটিং এ আছে ভিডিও কলে সকাল থেকে যেতে পারছি না পড়াশোনা সব হয়ে গেছে এখন আমি বসে বসে টেপ দেখবো স্নান ঠান হয়ে গেছে সবকিছু করে নিয়েছি মনে হচ্ছে এখন একটা মিটিং হচ্ছে আবার শোনা যাচ্ছে নিচে তুমি যা ইচ্ছা করতে পারো যেটা হলো আমি প্রেগনেন্সির জন্য একটা খুব কমফর্টেবল ড্রেস অর্ডার করেছি এখন না বেসিক্যালি আমি বেশি ড্রেস ফেস কিনি না কারণ কিছু মান্থ পর এগুলো আমার কাজে লাগবে না আমার সাইজ হচ্ছে এক্সট্রা স্মল আর এখন আমি কিনছি এম সাইজ লার্জ সাইজ মানে ভাবো মানে ডেলিভারি হয়ে যাবে তখন এই জামা কাপড়গুলো আমার কোনো কাজে লাগবে না তাই জন্য খুব প্রয়োজন না হলে আমি এখন শপিং করছি না সো গাইস ড্রেস তো তোমরা দেখলে যেটা আমি অর্ডার করেছি তার সাথে আরো কিছু লুজ টি শার্ট অর্ডার করেছিলাম তো একটা দেখতে পাচ্ছ এরকম ইয়েলো কালারের যেটা আমি পরে আছি দেখতে পাচ্ছ আর সেকেন্ড হচ্ছে আরো মজা হচ্ছে আমার সাথে করে দাঁড়িয়ে আর এটা হচ্ছে সেকেন্ড টি শার্টটা এটাও পরে আমি দেখাচ্ছি ম্যাজিক করে পরে নিচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ গাইস ম্যাজিক করে আমি এক্ষুনি পরে নিলাম তো কমফর্টেবল না আমি কি বলবো তো আমি ঠিক করেছি আমি সারা জীবন এখন থেকে লুজ পরবো লুজ 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 অনলি প্রেগন্যান্সিতে না আফটার ডেলিভারিও লুজই পরবো ওকে গাইস তো আমি এই যে দেখতে পাচ্ছ কত কিছু নিয়ে এখন আমি যাচ্ছি আমার স্টুডিওতে কারণ একটা শুট আছে আমাকে দেখে না কেউ প্রেগন্যান্ট বলে না মাঝে মাঝে ভাবে আমি কি করে করি এত কিছু আমার ভালো লাগে অ্যাকচুয়ালি আমি কাজ করতে খুব ভালোবাসি মানে বসে থাকতে আমার মোটেই ভালো লাগে না কারণ এখন 6 মান্থ প্রেগন্যান্সি চলছে 5 মান্থ এন্ড হয়েছে আমি যে এত কিছু নিয়ে সিঁড়ে উঠছি গর্ব আগে থেকে এসিটা চালিয়ে এসেছে আমি সিঁড়িতে উঠতে এমনি আমার এত কষ্ট হয় আর আমার বেশিক্ষণের শুট নেই বেসিক্যালি কয়েকটা শর্টস ভিডিও বানানোর আছে ইনস্টাগ্রামের জন্য কিছু শুট আছে সেগুলো আমি করব দেখো আমি এখনো একদম ফিট হয়ে সমস্ত কাজ করছি আমার বিশ্বাস আমার ডেলিভারি লাস্ট ডে আমি কাজ করব এন্ড অলসো বেবি ডেলিভারির পরেও সমস্ত কিছু ম্যানেজ করতে পারবো আমার প্রেগনেন্সি আমার লাইফে কোনোভাবে বাধা ক্রিয়েট করেনি এটা সব থেকে একটা প্লাস পয়েন্ট একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই গাইস লাইফে সাকসেস হওয়া না খুব সিম্পল জাস্ট তুমি কি ভালোবাসো সেটাকে খুঁজে বের করতে হবে আর সেটাকে না কোনো এক্সপেকটেশন ছাড়া জাস্ট করে ফেলতে হবে যেটা তুমি ভালোবাসো করতে সেটা দেখবে মানে সেই জিনিসটা না তোমাকে ঘুমোতে দেবে না এক্স্যাক্টলি আমার সাকসেসের পিছনে মানে সিক্রেটটা এটাই সো গাইস আমার প্রচন্ড টায়ার্ড লাগছে মানে এত কিছু একসাথে করে আমি নিচে এসে মেকআপ রিমুভ করে ফেলেছি ড্রেসও চেঞ্জ করে ফেলেছি এখন একটু ফ্রেশ লাগছে তো এখন আমার কাজ শেষ হয়নি এখন আমাকে নিচে গিয়ে ফ্রাইড রাইস রান্না করতে হবে আজকে যেহেতু রথ তো বাড়িতে আজকে একটু স্পেশাল রান্না বান্না হচ্ছে মানে নিরামিষই হচ্ছে আমাদের যে রান্না করে সে আলুর দম আর চাটনিটা রেডি করে রেখেছে ও ফ্রাইড রাইস একদমই বানাতে পারে না যখনই ফ্রাইড রাইস রান্না হয় বাড়িতে আমি নিজে হাতে বানাই তখন আমাকে সেটা গিয়ে বানাতে হবে সো আজকে রথ বলে বাড়িতে একটুখানি পুজো হয়েছিল এই যে পুজোর প্রসাদ বাবা একটু পুজোর প্রসাদ খেতে হবে ঠিক আছে দাঁড়াও নমস্কার করে দিই আগে আগে আ করেছে বড় একটা এখানে দেখতে পাচ্ছ ঘি গরম করে দিয়েছি আর এই যে এবার যে মশলাগুলো আছে গরম মশলা আসতো সেগুলো দিয়ে দেবো কাজু কিসমিস যেটা আছে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো
এবার নেক্সট দিয়ে দেবো এখানে এই যে বিনস আর গাজর যেগুলো কুচি কুচি করে কেটে সিদ্ধ করা আছে। স্বাদ মতো লবণ দিতে হবে, একটু বেশি করে একদম চিনি দিয়ে দেবো। ব্যাস এবার এটাকে মিক্স করে নিতে হবে। তো এখানে ক্যারেট আর বিনস হালকা ভাজা হয়ে গেছে, এবার একটু একটু করে রাইস এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছো এখানে আমার ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে। বাকি এখানে দেখতে পাচ্ছ হয়েছে আলুর দম, এটা যে রান্না করে সেই বানিয়েছে, আর তার সাথে হয়েছে চাটনি, আমের চাটনি। তো আমাদের বাড়িতে অঙ্কুশ ফ্রাইড রাইস খায় না, এই যে আমরা খাচ্ছি ফ্রাইড রাইস, ও ফ্রাইড রাইস খাবে না, ও খাবে সাদা ভাত। কেন ফ্রাইড রাইস খাস না কেন? ওর মধ্যে নাট থাকে, পিনাট থাকে, একদম ভালো না। তো আমরা চলে এসেছি লাঞ্চ করে, আর আজকে অঙ্কুশের একটু বায়না আছে। কি বায়না জানো বাবা? রথে অঙ্কুশ প্রত্যেক বছর পাপার সাথে গিয়ে রথের দড়ি টানে, আজকেও যেতে হবে বায়না। ঠিক আছে পাপা নিয়ে যাবে, আজকে টানবো পাপা, আর আমি রেস নেবো না, তাহলে আমরা আমাদের গাই দূর থাকবে টানার জন্য। তো গাইজ আমরা হয়ে গেছি এখন রেডি, আর আমরা রেডি হয়ে কোথায় রথ দেখতে? তো আমি যাচ্ছি না রথ দেখতে, অঙ্কুশকে নিয়ে অর্ঘ নিয়ে যাচ্ছে অঙ্কুশকে রথ দেখতে, আর আমি যাচ্ছি মার কাছে, আর আমি যাব গিয়ে গরম গরম জিলেপি খাবো। রথ মানে আমার কাছে জিলেপি স্পেশাল, জিলেপি আর পাপড় ভাজা। আর গাইস আমি এখানে পড়েছি আজকে একটা লং, দেখতে পাচ্ছি এরকম বিরাট ঘেরওয়ালা কুর্তি, আর এটা পরে না ভীষণ কমফোর্টেবল লাগছে। বেসিক্যালি প্রেগনেন্সিতে এরকম লুজ জিনিস পরে ভীষণ কমফোর্টেবল ফিল হয়। তো অঙ্কুশের আজকে ভীষণ মজা, কারণ একটু পরেই ও রথের দড়ি ধরে টানবে। আমি এমন জোরে আমি যদি প্রেগনেন্সিতে না থাকতাম তাহলে আমিও যেতাম, কারণ প্রচন্ড ভিড় হয়, ভিড়ের মধ্যে যাওয়া যাবে না। অর্ঘ চলে এসেছে, বাপরে 30 মিনিট লাগলো পাক্কা, পুরো দাড়ি থেকে ভাজালাম। এই যে কুড়মুড়ে জিলেপি চলে এসছে, অঙ্কুশ পিছনে বসে আবার ট্যাব দেখছে। দিদিকে গিয়ে জিলেপি দাও, ঠিক আছে? এই যে অর্ঘর জিলেপি চলে এসছে, নাও গরম গরম জিলেপি খেয়ে নাও। এখানে অঙ্কুশ খাচ্ছে, কিরে কেমন লাগছে? এবার আমি নিয়ে যাচ্ছি বাবার জন্য জিলেপি, গরম গরম জিলেপি। এই যে তোমার জন্য জিলেপি এনেছি, উঠে খেয়ে নাও। এই হলো আমার জিলেপি। তো এবার আমি খেয়ে দেখবো কেমন। খুব কুড়মুড়ে তাই না? একদম গরম আর কুড়মুড়ে, কালার মেশানো না, কিন্তু এটা কড়া করে ভাজা। তো এরকম ভাজা না হলে আমার জিলেপি একদম ভালো লাগে না খেতে। ভাইকে দিয়েছে মা জিলেপি খেতে, আর ভাই এখান থেকে একটা ছোট্ট টুকরো খেলো। খা, আর একটু জিম করে বলে জিলেপি খায় না, এও তো জিম করে কিন্তু খেয়ে নিচ্ছে, বলছে আমি সব খাই। বা রথ দেখেছ? হ্যাঁ। দড়ি টেনেছ? না। ভিড় ছিল? নামুনি গাড়ি থেকে? না। চলো চলো এবার চলো বাড়ি, চলো হয়েছে অনেক, দিদি বাড়ি থেকে যাওয়ার ইচ্ছা হয় না। মাসি টাটা, বাবা আসি। তো গাইস আজকে না হঠাৎ করে সন্ধ্যা থেকে আমার শরীরটা একটুখানি ভীষণ লো ফিল হচ্ছে, আমি জানি না কেন, মাথা যন্ত্রণা করছে, তারপর একদমই ভালো লাগছে না শরীর। তো গাইস চলে এসেছি আমি বাড়িতে, কত টাইম যাচ্ছে আমার শরীর না আরো খারাপ লাগছে, ভীষণই খারাপ লাগছে। কেন এরকম লাগছে হঠাৎ করে বুঝতে পারছি না, কেন লাগছে বুঝতে পারছি না। সারাদিন তো পুরো ঠিকঠাক ছিলাম, সারাদিন প্রচুর কাজ করেছি, তোমরা দেখেছো ব্লগ করেছি, শুট ছিল সেটা করেছি, আরো অনেক কাজ করেছি, কেন এত খারাপ লাগছে বুঝতে পারছি না, আমি বসেও স্থির থাকতে পারছি। তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। উল্টো পড়েছিস কেন? এদিকে এদিকে উল্টো পড়ার শখ হয়েছে। দেখো এই সাইডটা হচ্ছে ব্যাক সাইডে থাকে, আর এটা ফ্রন্ট সাইডে থাকে। বাবা একটু বেডটা গুছিয়ে দাও, আমি একটু শোবো, আমার ভালো লাগছে না বাবা। ওকে বলেছি বেডটা একটু ঠিক করে দে, আর ও দেখো এই যে ঝাড়া নিয়ে খেলছে, উঠে রে, ভালো লাগছে না বাবা। দিবি না দিবি না, এইসব করছে, পিছনটা দেখে আমার হাসি লাগছে। দেখো এই দেখো এই জায়গাটা দেখো, এটা দেখো।